হ্যালো, কেমন আছো সবাই? মামের মাঝখানে তোমাদের অনেক অনেক স্বাগত। বাচ্চারা যখন খাওয়াতে অনিচ্ছা দেখাতে শুরু করে, বা ধরো কিছুদিন শরীরটা খুব খারাপ গেছে, তার জন্য বাচ্চারা কিন্তু খাওয়া দাওয়াতে অতটা ইচ্ছে প্রকাশ নাও করতে পারে, বা ধরো খাওয়া দাওয়া ঠিকঠাক না করার দরুন ওয়েটটাও একটা হেলদি ওয়েতে বাড়ছে না। এরকম অবস্থায় আমরা মায়েরা কিন্তু বেবিকে নিয়ে সবসময় একটা চিন্তায় পড়ে যাই যে ঠিকঠাক খাচ্ছে না, তাই তো? তাহলে চলো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, যেটা হেলদি রেসিপি এবং তার সাথে সাথে তার মধ্যে রয়েছে প্রোটিন, এনার্জি, ফাইবার এবং ফ্যাট সব কিছু থাকার কারণে এটা একটা ব্যালেন্সড মিল, যেটা ইজিলি বেবির পুষ্টির চাহিদা কিন্তু পূরণ করে দিতে পারে এবং তার সাথে সাথে ওজন বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করবে। 1 ইয়ারের ওপরে বেবি হলে বেবিকে কিন্তু ইজিলি এই রেসিপিটা দেওয়া যেতে পারে। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। তো রেসিপিটা বানাতে আমার যা যা লেগেছে একটু বলে দিই। তো প্রথমে আমি এখানে বলে দিচ্ছি, আমি একটু বেশি করে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট ভালো করে ধুয়ে। তারপরে আমি এটা জল ঝরিয়ে রেখে দিচ্ছি, তোমরা তোমাদের বেবির পরিমাণ মতো করে নিয়ে নিতে পারো। আমি এখানে 4 টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি। আর এখানে আমার ঘরে থাকা কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু, পেঁপে, স্কোয়াশ, গাজর, পেঁয়াজ সবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি আদা এবং 4টে ছোট রসুনের কোয়াপা। এই রেসিপিটা বানাতে তোমরা কিন্তু তোমাদের ঘরে অ্যাভেলেবেল যে কোনো সবজি দিয়েই তোমরা করতে পারো। তারপর দেখো এখানে কিছু স্পাইসেস লাগছে আমার, যেমন তেজপাতা 2টো, গোলমরিচ 7টা থেকে 8টা মতো, 2টো লবঙ্গ, 2টো ছোট দারচিনির টুকরো আর 2টো এলাচ, আর সঙ্গে রয়েছে উইথ বোন চিকেন। তো এখানে আমি চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা লেগ পিস আমি এখানে নিয়ে নিয়েছি, যেটা আমি হাফ করে নিয়েছি, আর বাকিগুলো ব্রেস্ট পিসে আমি ইউজ করেছি। তো প্রথমেই দেখো আমি একটা প্যান মিডিয়াম হিটে হিট করে নিলাম এবং তার মধ্যে 1 টেবিল স্পুন মতো বাটার আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো বাটারটা এখানে মেল্ট হতে শুরু হয়েছে। এবার আমি আস্তে আস্তে আমার যে স্পাইসেসগুলো আমি নিয়ে নিয়েছিলাম ওগুলো একসাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ইতিমধ্যে বাটারটাও দেখো মেল্ট হয়ে গেছে। তো এখানে দেখো বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবং আমি যে স্পাইসেস ইউজ করেছি সেই স্পাইসেসগুলোও কিন্তু পুরোপুরি এখানে ফ্রাই করা হয়ে গেছে। তো আমি মোট ম্যাক্সিমাম মিডিয়াম হিটে 1 মিনিট মতো ফ্রাই করেছি, তাতেই কিন্তু সমস্ত স্পাইসেস খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। তো পেঁয়াজ অ্যাড করার পরেও কিন্তু আমি খুব বেশিক্ষণ পেঁয়াজগুলোকে ভাজবো না, মোটামুটি 1 থেকে 2 মিনিট হালকা নাড়াচাড়া করে আমি কিন্তু সতে করে নেব। মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে মেশাতে থাকবো। তো তোমরা দেখতে থাকো কীভাবে করছি। তার মাঝখানে আমি যে আদা আর রসুনটা নিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে থেতো করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। তো এই দেখো আদা আর রসুন কিন্তু থেতো করা হয়ে গেছে, আমি এবার এটাকে পেঁয়াজের সাথে অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব, কারণ তার যে একটা র একটা স্মেল রয়েছে সেই স্মেলটা যেন চলে যায়। এবার এটা যখন ভাজা হয়ে গেছে এবার আমি বাদ বাকি যত আমার ভেজিটেবলস আমি এখানে নিয়ে নিয়েছিলাম সমস্ত ভেজিটেবলসগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি। ভেজিটেবলস আমার এখানে অ্যাড করা হয়ে গেছে, আমি এবার এগুলোকে সমস্তগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো কিছুই খুব বেশি ভাজবো না, ওরকম হালকা হাতেই একটু সতে করে নেব। এবার আমি এখানে দেখো খানিকটা নুন দিয়ে দিচ্ছি, একদমই অল্প করে। তো তোমরা তোমাদের বেবির পরিমাণ মতো করে দিয়ে দেবে, বেবি যেরকম খায় আর কি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব, সমস্তগুলো একসাথে মিশিয়ে নেব।
এবার সব কিছুই মোটামুটি সতে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার এখানে আগে থেকে ভিজিয়ে রাখা এবং জল ঝরানো যে গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু একটু বেশি পরিমাণেই করছি, তোমরা বেবির পরিমাণ মতো করে করে নেবে। আর এখানে যে চিকেনটা নিয়ে নিয়েছিলাম সেই চিকেনটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু আমি একসাথে এখানে সতে করতে থাকব। বেশ 5 থেকে 7 মিনিট আমি এখানে সব কিছু একসাথে সতে করে নেব। তো এবার দেখো মোটামুটি সতে করা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে একটুখানি মাখা মাখা করে করব, একটুখানি জুসি জুসি। তো তোমরা যেরকম তোমাদের বেবি পছন্দ করে, জুসি হলে জুসিও করতে পারো, বা একটু যদি মনে করো যে একটু একটু শক্ত শক্ত রাখবে সেটাও কিন্তু করতে পারো, সেটা পুরোপুরি তোমাদের বেবির পছন্দ অনুযায়ী। কিন্তু এইটা এই রেসিপিটা কিন্তু একটুখানি এরকমই হয়, মাখামাখাই হয়। তো এবার দেখো জল দিয়ে আমি সমস্ত কিছু একসাথে মিক্স করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে। এবার ফুটতে শুরু করেছে, তো আমি তারপর একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। মোটামুটি আমি 35 থেকে 40 মিনিট মতো এখানে কুক করে নিচ্ছি, সমস্ত কিছুতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটু চেক করে দেখে নেবে যে তলায় লেগে যাচ্ছে কি না। এবার দেখো আমার এখানে কিন্তু সবটাই ভালো করে হয়ে গেছে, সব কিছুই কিন্তু ভালো করে কুক হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, রাইসটাও কিন্তু ভালো করেই হয়ে গেছে। তো আমি এই টেক্সচারটাই বেবিকে দেবো বলে এরকমটাই করেছি, নাহলে জল কিন্তু একটুখানি কম দিলেও হতো। তোমরা তোমাদের বেবির পছন্দ মতো কিন্তু করতে পারো, আবার এই টেক্সচারটা কিন্তু বেবিরা একটু ভালোবাসে খেতে, তো সেই জন্য এই টেক্সচারটাও করে দেখতে পারো কেমন খায় আর কি। আজকে রেসিপি চিকেন পিস প্যাস কিন্তু একেবারে রেডি খাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু অলরেডি খেতে বসে গেছে, ওর খুবই পছন্দের একটা খাবার। তোমরাও তোমাদের বেবিদেরকে অবশ্যই খাওয়াতে পারো এত হেলদি একটা রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।